হ্যালো বন্ধুরা, আমি তাসলিমা, তাসলিমা ব্লগ চ্যানেল থেকে বলছি। কাছে বা দূরে, দেশে বা দেশের বাইরে, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। তো গত 2 দিন ভিডিও দিতে পারি নাই, তো আজকে হচ্ছে কি ভিডিওটা শুরু করলাম। তো সকালবেলা নাস্তা খাবো এখন, তো নাস্তার জন্য তেমন কিছু রান্না করি নাই, যা ছিল তাই গরম টরম করে নিয়েছি। এখন হচ্ছে নাস্তা করব, তারপর হচ্ছে গিয়ে দুপুরের জন্য রান্না করব। তো কি দিয়ে নাস্তা করছি তোমাদের সাথে একটু শেয়ার করি। মুরগির মাংস, ভাত রান্না করেছি, আর হচ্ছে গিয়ে দুধ। তো আজকে হচ্ছে এই দিয়ে নাস্তা করব। আর সাথে আছে প্রচুর লুচি রান্না করেছিলাম, তো লুচি আছে, আর হচ্ছে গিয়ে ডাল। তো এই দিয়ে হচ্ছে গিয়ে এখন সকালবেলা নাস্তা করব, তারপর হচ্ছে গিয়ে দুপুরের জন্য রান্না করব। তো দুপুরের জন্য কি রান্না করব না করব সবই তোমাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওটা দেখতে থাকো, আর হচ্ছে গিয়ে যারা আমার ভিডিওতে সাবস্ক্রাইব করেছো তারা, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনো করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর লাইক দিয়ে আমার পাশেই থাকো। তো এই তো এখন নাস্তাটা করে নিই, তারপর দেখা হচ্ছে আবার রান্না বান্নায়। তো এই তো চলে আসলাম রান্নাঘরে। তো রান্না করার জন্য সবকিছু কেটে নিলাম। এখন এই জায়গায় হচ্ছে গিয়ে ভেন্ডি নিলাম, আর হচ্ছে গিয়ে কাঁঠালের বিটি আর আলু কেটে নিয়েছি, কুচকুচাকে রান্না করব। তো এই জায়গায় হচ্ছে গিয়ে পেঁয়াজ রসুন কুচি তেলটা গরম করে দিয়ে দিলাম। এখন হচ্ছে এটাকে ভালো করে একটু ভেজে নেব বন্ধুরা। তো বন্ধুরা এই জায়গায় হচ্ছে কাঁঠালের বিটি দিয়ে আলু দিয়ে কুচকুচাকে রান্না করবো। এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো, অনেক ভালো লাগে। যেহেতু কাঁঠালের দিন, আমি কিন্তু কয়েক ধরনেরই কাঁঠালের তরকারি রান্না করি, তো সবই তোমাদের সাথে কিছু করে শেয়ার করব। আর এই জায়গায় হচ্ছে দুটো শুটকি দিয়ে দিলাম। শুটকি দুটোকে ভালো করে হচ্ছে ম্যাশ করে নেব, নিয়ে তারপর হচ্ছে এর মাঝে পরিমাণ মতো হচ্ছে গিয়ে মশলা দিয়ে দিব, যেমন মরিচ পাখি, হলুদ পাখি, ধনিয়া পাখি, একে একে দিয়ে দিব বন্ধুরা। বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো এবং সুন্দর সুন্দর কমেন্টস করো। বন্ধুরা আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয় প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখো। তো এই জায়গার মাঝে তোমার মশলাটা দিই এবং দেখুন সুন্দর কইরা লাইরা তাইরা লাইরা তাইরা এটারে মিশে যাইয়া সবগুলি দিয়ে লাইতেছি বন্ধুরা। তার কিছু লাইরা ছেড়ে লাইরা ছেড়ে এরকম কিছু মান দিয়ে দিন কিছু নিয়ে কাতার করে শীত দিয়েছে। তো শীত দৌড়াতে হয় তার লাগবে দেখানি দিন না দিলে তারপরে হচ্ছে না জানেন না। তো আমরা করে জানাই দিলাম বুঝছেন। তো যাই হোক আমি আবার অন্য কথা বললাম না, মাইন্ড করে নিলাম সবসময় বলি অন্য করে এসেছিলাম কারণ তুমি মাঝে মাঝে শুনি অন্য কথা কই বুঝছেন। তো যাই হোক এই জায়গা হচ্ছে যে সুন্দর করে রেলা রাস্তা রেলা রাস্তা দিয়া তারপরে এসে যাই দিয়া মাইনের ছিলাম লোক তো ভালো করে মিশে গেলে রেলা রাস্তা দিয়া তারপরে এসে বলি মানুষের পানি দিয়ে দিচ্ছি। তো বেশি পানি দেয় যেখানে বেশি পানি দিলে আবার ভালো লাগছে না বুঝছেন, যাতে বাজা বাজা হয় আবার তাতে এই আলুটা তারপরে এসে যাই ইয়া কাঁটালের বিচিটা যাতে সুন্দর জল জলা জল জলা তাই করে রান তো খাইতেও ভালো লাগবো দেখতেও ভালো লাগবো। তো সুন্দর করে এমনি এসে যাই দিয়া তারপরে এসে যাই ইয়া পানিটা দিয়া সুন্দর করে একটু ডাকে দিচ্ছি। আর এই জায়গায় এসে যাই ডালটা এসে যাই জাল দিয়ে লিতেছি বুঝছেন, সকালবেলা রানছিলাম। তো যাই হোক এই জায়গায় হচ্ছে যাইয়া এই শুক্তি টাকাইরা তুললে তারপরে আবার লাড়া ছাড়া দিয়ে দিতে সিদ্ধ হয়েছে বুঝছেন। তো সিদ্ধ যদি না হতো আবার সমস্যা, তো সিদ্ধ দেখা যাবে ইয়া গেছে গা। তো এখন হচ্ছে যে সুন্দর করে খালি রান্ডার না সুখ খাইয়া তারপর লাড়া ছাড়া দিন। তা এখন আবার আবার খেতে দিন সমস্যা নেই সুন্দর লেগে গেছে সুন্দর লেগে রেখে দিই। তো এখানে এসে যাই এটাকে দেখে দিলাম। তো আবার এসে যাই সুন্দর করে ডালটার লাড়া ছাড়া দিয়া আমি আবার সুটকি তরকারিটা আবার খুলে নিলাম। খুললে তারপরে দেন কি সুন্দর দেখা যাইতেছে একটা ভান্ডা শুকিয়ে গেছে গা, তেল তেল লাগা লাগা হয়ে গেছে গা। তো এটার সুন্দর করে কাঁচা মরিচ না দিয়া আবার এটার লাড়া ছাড়া দিয়ে উল্টায় পাল্টাই দিই। তা আমি আবার সুন্দর করে লাগা 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 করে বাজা বাজা করে নিতে বাজা বাজা করলে সেই টেস্ট লাগে, যেই মজা লাগছে বন্ধুগণ আপনারা মেলায় দেখাই দেখবেন অনেক টেস্ট লাগবো। তো যেহেতু আমি খুব অল্প পরিমাণে রইলে কি বেশি লই নাই কারণ আমরা মানুষ কম, তো আমাকে একটু দিদি হইল তো একটু দিয়ে হইব এই জন্য কম হইল একটু। তো এমনি রান্ধলাম আপনার আমার রান্নাটা কেমন লাগে কমেন্টস করে একটু কেন চাই। তো সুন্দর করে লাড়া ছাড়া দিয়ে এটার কিন্তু ওই আগাছে কাপড় আর ইস লাইটা চেয়ে তারপরে যায় নামাইলাম একটু বাজা বাজা হয়েছে না বন্ধু কম এটা হচ্ছে যেমন সুন্দর লাগবো। তো এই জন্য সুন্দর লাগতেছে এই জন্য হচ্ছে যায় নামাইলাম ওলা
নামায়া তারপরে এসে যায় ভেন্ডি ভাজিটা করবো। তো আমার শুটকি তরকারিটা হয়ে গেছে, শুটকি তরকারিটা কিন্তু খাইতে জবর ফাইন হয়েছিল। তো যাই হোক, শুটকি তরকারিটা নামায় এখন এসে যায় ভেন্ডি ভাজিটা করবো, আপনার কাছে শেয়ার করতে পারি। তো এই জায়গা হচ্ছে তেলটা গরম করে ভেন্ডি ভাজিটা দিয়ে, ভেন্ডি ভাজি বলে ভেন্ডিটা দিয়ে, তারপরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে, তারপরে সুন্দর করে লাড়াচাড়া লাড়াচাড়া দিয়ে লবণ দিয়ে, লবণ না দিয়ে ভালো করে লাড়াচাড়া লাড়াচাড়া দিয়ে এটা সুন্দর করে ভাজা ভাজা করে ভাজা ভাজা করে তারপরে ভেন্ডি ভাজিটা রান চিনি। তো কর্মু আর রান্না একই হইলো, কর্মু আর কি ভাজা ভাজা করে কর্মু যাই হোক, একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে তারপরে সুন্দর করে লাড়াচাড়া লাড়াচাড়া দিয়ে যাচ্ছি। তখন হয়েছে যে লাড়াচাড়ার কাম করছেন নি, এই ভেন্ডি ভাজি মধ্যে খালি লাড়াচাড়ার কাম আর কিছু নেই। তো যাই হোক, ভেন্ডি ভাজিটা উঠছি লাগা লাগা করে উঠছি, টালা টালা করে ভাজবো। তো এমনি আর কি ডাইকে দিই, তো ডাইকে দিয়া তারপরে হয়েছে যাইয়া সুন্দর করে আবার খোয়া হয়েছে যে লাড়াচাড়া লাড়াচাড়া করে যে সুন্দর করে লাড়াচাড়া লাড়াচাড়া দিয়া এরকম হয়েছে যাইয়া পালা করে বাজ্য লিখেছি, বুকের নিয়ে লাগা লাগা করতেছি। তো যাই হোক, যাতে তার বেশি টালা টালা হইলে কি খাইছে এটা বেশি মজা লাগবো। তো এটা সুন্দর করে বাজ্য লিখে লিখেছি। তো আমার আপু ভাইয়েরা যদি আমার ভিডিওটা ভালো লাগে, আমার কথাটি ভালো লাগে, তাহলে একটা লাইক দিয়ে নেবো বন্ধুগণ। লাইকটা কেন লেগে যেন কমায় বুঝছেন নি, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকছেন বন্ধুগণ। তো যাই হোক, ভেন্ডি ভাজিটা রে ভালা করে বাজ্যা 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 সুন্দর করে এটা এসে যাইয়া লিখেছি। তো যাই হোক, আমার রান্না বান্নাটা শেষ। তো দেখা গেল আবার কী কী রান্না করলাম। এই তো হয়েছে যাইয়া কাঁঠালের বিচি আর আলু দিয়ে ফেভারেট তরকারি, আর এই জায়গায় হয়েছে মানে ভাজি, আর এই জায়গায় হচ্ছে ভেন্ডি ভাজি আর ডিম ভাজি, আর হচ্ছে যাইয়া ডাল। তো বন্ধুগণ আজকের খাবার এই।